আরে আমি কি এর আগে কখনো এভাবে বলেছি নাকি? আমি পারবো না, তুমি বলো। আচ্ছা আমি বলছি, আমাদের বন্ধুত্বের শুরুটা অত সহজ ছিল না, হরর মুভির মতো খুব ভয়ঙ্কর ছিল। ভীষণ ভয়ঙ্কর দিন ছিল সেই সময়টা, একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি কেন হেরে যাব? হেরে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। সত্যি বলতে কি, শুরুতে আমি আর আমার পরিবারের সবাই রাজীবের উপর ভীষণ খেপে গিয়েছিলাম। ছেলে পাগল নাকি, এমন একটা মেয়ের সাথে বন্ধুত্ব, মানুষজন পাড়া প্রতিবেশী কি বলবে? আইন, আদালত, থানা, পুলিশ এগুলো কেউ করে। তখন আমার ছেলে একদিন আমার হাত ধরে বলেছিল, কেবল মা, মানুষের কথায় আমার কিছু যায় আসে না, তোমার কথায় আমার যায় আসে। একটা মানুষের শরীরের আঘাত তার সততা আর চরিত্রের সনদপত্র হতে পারে। সেই মুহূর্তে আমার ভীষণ গর্ব হয় আমার ছেলে এমন করে ভাবতে পারে বলে। আর রুমি, শি ইজ এ ফাইটার। আমাদের শুটটা ঘটেছিল, বাট শেষটা হ্যাপি এন্ডিং, তাই না? Yes, the most amazing happy ending ever.